যদি কোনো আইএস পার্টিকুলার আইএস বা এফআরএস এ কোনো কিছু বলা না থাকে তখন আপনার একটা চান্স আছে যে আপনি গাইডলাইন চেক করে দেখতে পারেন যে কি আছে ঠিক আছে সো এটাই হচ্ছে ফ্রেমওয়ার্ক সো ফ্রেমওয়ার্কটা আমি যেমনটি বলছিলাম এই ক্লাসের শুরুতে যে অনেক আগে শুরু হয়েছিল উনিশশো ছিয়াত্তর ছিয়াত্তর সাল থেকে শুরু হয়ে উনিশশো সালে প্রথম আসছে বাট ফাইনালি ইন মার্চ টু থাউজেন্ড এইটিন দা আইএসবি বি রিলিজড এ রিভাইজ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং

অবশ্যই যারা ক্রেডিট আপনাদেরকে দেয় বাকি দিতে প্রোডাক্ট কিনেন এই গ্রুপগুলো একটা অর্গানাইজেশনের ফিনান্সিয়াল স্ট্রেংথ স্ট্রেংথ উইকনেস রিপোর্টিং জানতে চায় সো তাদের এই যে একটা অর্গানাইজেশনের ফিনান্সিয়াল স্টেটমেন্টের কিভাবে ডেভেলপ হবে সেই ডেভেলপ করার কনসেপ্ট এবং এই জিনিসগুলোর ওভারঅল একটা বেসিক বেসিক লেভেলে গাইডলাইন হচ্ছে দিস কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক টু অ্যাসিস্ট प्रिपरेशन অফ ফিনান্সিয়াল রিপোর্টস টু ডেভেলপ কনসিস্টেন্ট অ্যাকাউন্টিং পলিসিস ফর ট্রানজাকশনস और अदर इवेंट व्हेन नो स्टैंडर्ड अप्लाईस और स्टैंडर्ड अलाउज टू चॉइस द अकाउंटिंग पॉलिसीज कोई नाटा पार्टिकुलर যদি নতুন একটা ইস্যু আছে যেটা কোন যেমন আমরা জানি যে প্রেজেন্টেশন অফ দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট আইএস 1 আইএস 2 ইনভেন্টরিজ আইএস 7 হচ্ছে আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো আইএস 8 হচ্ছে আপনার হচ্ছে যে চেঞ্জ ইন দ্য পলিসিস এরকম করে বিভিন্ন নামে আইএস আইএফআরএস আছে নতুন একটা ইস্যু আসছে যেটা কোনো আইএসআইএফএস এ কভার করছে না সেটা সম্পর্কে যদি আপনার কোনো ইন্টারনাল পলিসি অ্যাকাউন্টিং পলিসি অ্যাডাপ্ট করতে হয় টু ডেভেলপ করতে হয় আপনার লোকাল তখন আপনি কমন গাইডলাইন হিসেবে চেক করবেন কোথায় কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দ্যাট ইজ দ্য থিং টু অ্যাসিস্ট অল পার্টিস টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইন্টারপ্রেট স্ট্যান্ডার্ড এবং আইএসআই আইএসআইএফএস এর যে ভাষাগুলো যে ব্যাখ্যাগুলো হ্যাঁ যেমন অ্যাসেট কি বলা হবে এই সংখ্যাটা এখানে বলা আছে গোয়িং কনসার্ন কি এখানে বলা আছে বেসিক জিনিসগুলো এখানে বলা আছে বেসিক লেভেলে স্ট্যাটাসটা কি প্রোভাইডস কনসেপ্ট এন্ড গাইডলাইন্স দ্যাট আন্ডারপিন দ্য ডিসিশন অফ দ্য বোর্ড মেক্স মেক্স ওয়েন ডেভেলপিং স্ট্যান্ডার্ড মানে হচ্ছে যে যখন আইএএসবি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড যখন কোন আইএস স্ট্যান্ডার্ড ডেভেলপ করে তখন এখানে বেসিক গাইডলাইন থেকে এখানে পায় ইট ইজ নট এ স্ট্যান্ডার্ড আমি ক্লিয়ার করছি যে আইএফআরএস আইএফআরএস স্ট্যান্ডার্ড আইএস স্ট্যান্ডার্ড বাট ফ্রেমওয়ার্ক ইজ নট এ স্ট্যান্ডার্ড ডাজ নট ওভার ওভাররাইড দ্য স্ট্যান্ডার্ড অর এনি রিকোয়ারমেন্ট ইন ইন স্ট্যান্ডার্ড কোন স্ট্যান্ডার্ডে যদি কিছু বলা থাকে আর যদি সেটা সম্পর্কে আর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে যদি কমন কথা বলা থাকে কোনটাকে আপনি মানে মোর একসেপ্টেবল ধরবেন আমি এটা কোশ্চেন করলাম আপনাদেরকে ধরেন একটা বিষয় সম্পর্কে একটা স্পেসিফিক স্ট্যান্ডার্ডে বলা আছে লেটসে ফেয়ার ভ্যালু মেজারমেন্ট সম্পর্কে স্পেসিফিক বলা আছে আইফার এস থার্টিন এ আর ফেয়ার ভ্যালু নিয়ে একটা কথা বলা আছে ফ্রেমওয়ার্কে সো দুটার ভিতরে যদি একটু কনফিউশন আসে

সার্চ দেন আপনি যে আমাদের যে আইএফআরএস এর যে অরিজিনাল টেক্সট আছে না হ্যাঁ অরিজিনাল বই ওখানেও আছে আর আপনি আইএফআরএস এর যে ফাউন্ডেশন ওয়েবসাইট ওখানে আছে এটাও ইসে আপনি যেমন ফ্রেমওয়ার্ক গুলো কি এরকম ফ্রেমওয়ার্ক 1 এরকম ফ্রেমওয়ার্ক একটা একটা ফ্রেমওয়ার্কের ভিতরে সব বলা আছে আলাদা আলাদা কোন এক দুই তিন নাই একটা ফ্রেমওয়ার্কের আটটা চ্যাপ্টার আছে ঠিক আছে একটা ফ্রেমওয়ার্ক ফ্রেমওয়ার্ক একটা চ্যাপ্টার ধরতে পারেন যে একটা আইএস যেমন একটা ইয়ে ওরকম একটা চ্যাপ্টারের ভিতরে ফ্রেমওয়ার্ক বলা আছে ঠিক আছে জি স্যার তো ওই এর ভিতরে কি আইএফআরএস এর যা আছে সবই মোটামুটি অল্প অল্প করে না না সব কিছু নেই সব কিছু নেই এটা হচ্ছে বললাম না যে কমন গাইডলাইন আমি আপনাদের বলি ধরেন अराउंड মানে সব কিছু মিলে হচ্ছে 90 পেজ 90 এর কম 90 এর মতো হবে 90 টা পেজ এর মতো আছে এখানে আটটা চ্যাপ্টার এখানে কভার করা আছে আমি আপনি যে কোশ্চেনটা করছেন এখানে কভার করা আছে সো না 90 হবে না আরো কম হবে বুঝছেন 80 টার মতো পেজ হবে অল টুগেদার এবং এখানে কিন্তু বেসিক লেভেলে কোনো ডিটেল কিন্তু কোনো আইএফআরএস সম্পর্কে ডিটেল বলা নাই বাট আপনি এইখানে কি কি আছে এরপরে পরে গেলে ক্লিয়ারলি বুঝতে পারবেন আমি এখনই দেখাচ্ছি সো আপনার যে তৈরি হয়েছে ইউ উইল ফিল ফ্রি হ্যাঁ আচ্ছা এখানে একটা ধারণা করা হয়েছে ধারণা দেওয়া হয়েছে যে আগের আইএফআরএস এর সাথে কি কি নতুন করে ওই যে 2010 থেকে দুই সালে কোন কোনটা মডারেশন করা হয়েছে এটা একটু আমি আনার চেষ্টা করছি মেজারমেন্টের সংখ্যাটা সংখ্যাটা এখানে ভালোভাবে আসছে কনসেপ্ট অন মেজারমেন্ট ইনক্লুডিং ফ্যাক্টর টু বি কনসিডার হোয়েন সিলেক্টিং দ্য মেজারমেন্ট বেসিস মেজারমেন্ট সম্পর্কে এখানে বলা নতুন করে দেওয়া হয়েছে প্রেজেন্টেশন আর ডিসক্লোজার ডি রেকগনিশন সম্পর্কে বলা হয়েছে আর এটা নতুন করে দুই হাজার আঠারোতে আসছে আর আপডেট করা হয়েছে ডেফিনেশন কি করা হয়েছে অ্যাসেটের ডেফিনিশন লাইবিলিটি ডেফিনেশন নতুন করে আপডেট করা হয়েছে

নতুন করে ক্লাসিফাই করা হয়েছে নতুন করে একটা সাধারণ হয়েছে ক্লারিফাই করা সরি ক্লারিফাই করা হয়েছে নতুন করে ব্যাখ্যা দেওয়া হয়েছে প্রুডেন্স কনসেপ্ট সম্পর্কে স্টুয়ার্ডশিপ সম্পর্কে মেজারমেন্ট অ্যান্ড আনসার্টেনিটি অ্যান্ড হচ্ছে সাবস্টেন্স ওভার ফর্ম সাবস্টেন্স ওভার ফর্ম সম্পর্কে এখানে বলা আসছে ঠিক আছে আর গতবার যখন আমি এটা পড়াচ্ছিলাম আমাদের সাইদুল ভাই আজকে আছে কিনা উনি আমাকে একটা কোয়েশ্চেন করছিল আমি ওই দিন নিতে পারিনি উনি ওই যে ক্যাপিটাল মেনটেন্স সম্পর্কে একটা কোয়েশ্চেন করছিল ওইটা এখানে আছে আমি এবার এখানে নিয়ে আসছি গতবার সামহা ওইটা আমি ওই সময় আপনার কোশ্চেনটা আমি ধরতে পারিনি এনিওয়ে সো আমরা একটু আগাই তো এখানে এখানে চ্যাপ্টার আছে মোট আটটা চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার বলা আছে ছোট ছোট চ্যাপ্টার হ্যাঁ অবজেক্টিভ কি আছে জেনারেল পারপাস যেটা আমি অলরেডি জেনারেল পারপাস বললাম ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এইটা চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ান হচ্ছে পেজ হচ্ছে মনে করেন আমার মনে হয় দুই তিনটা পেজের বেশি হবে না আমি জাস্ট আপনাদের বলি যে কয়টা পেজ আছে

আচ্ছা স্যার জেনারেল পারপাস বলতে তো আমরা স্যার ওইটাই বুঝি মানে স্যার আমরা যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করব স্যার ও যে রিপোর্টটা আমরা পাইছি ওটা আমরা শেয়ারহোল্ডারকে দেব ব্যাংকিং নিতে গেলে ওইটাই ব্যবহার করব আর যে গেলে স্যার ওইটাই তো দেব না স্যার আচ্ছা আচ্ছা এইটা ভালো কোশ্চেন করছে জেনারেল পারপাস সম্পর্কে অনেক একটা কথা বললো আপনারা কি কেউ আমাকে হেল্প করতে পারবেন যে মানে ক্লিয়ারলি আপনারা কি বুঝেন হোয়াট ইজ জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট স্যার জেনারেল পারপাস হচ্ছে কি আমরা নর্মালি যখন একটা অ্যাকাউন্ট তৈরি করি বিজনেস মানে আমরা যে যার ব্যবসাটা করতেছি স্যার ট্রু এন্ড ফেয়ার ভিউ যে স্টেটমেন্ট যেটা হয় সেটাই স্যার জেনারেল পারপাস স্যার আমি জানি যে শেয়ার হোল্ডারদের দেখানোর জন্য আর কি আমরা যে রিপোর্টিংটা করি আপনারা জেনারেল পারপাস হচ্ছে স্যার এমন একভাবে ভাবে রিপোর্টিং করতে হবে যেন একজন সাধারণ মানুষ যে একদম নরমাল ঠিক আছে বাট আমি একটু যদি ক্লিয়ার করি আমার মত করে জেনারেল হচ্ছে জেনারেল স্পেশাল ধরেন আপনি বোর্ডে আছেন আপনি কোম্পানির মালিক আপনি বোর্ডে আছেন হ্যাঁ আপনি ম্যানেজমেন্ট রিপোর্ট আকারে যে কোনো কিছু চাইতে পারেন আপনি অ্যাকাউন্টেন্টকে চাইলে আপনার সিএফও কে চাইলে আপনি একটা লিস্টে লেটস সে স্কোয়ার স্কয়ার গ্রুপ স্কোয়ারের স্কয়ার ফার্মা স্কোয়ার ফার্মার ধরেন তপন চৌধুরী অঞ্জন চৌধুরী হ্যাঁ ওনারা যদি যে কোনো ইনফরমেশন চায় সিএফও জিএম ফাইনান্স যদি ফাইন্যান্সের লোকজন কিন্তু সেইভাবে একটা ম্যানেজমেন্ট রিপোর্ট তৈরি করে দিবে এটা হচ্ছে স্পেশাল পারপাস বাট স্কোয়ারের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ওই একই স্টেটমেন্ট হচ্ছে আপনার শেয়ার হোল্ডাররা দেখতে কিন্তু বেশি কিন্তু পাচ্ছে না হ্যাঁ তারা যে একটা নিয়ম আছে কোম্পানি একটা নিয়ম আছে শেয়ার যে তার একটা রিকোয়ার্ড ফি দিয়ে কিন্তু একটা কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ডিটেইলস চাইতে পারে কিন্তু নরমালি একজন ব্যাংকার একজন শেয়ার জেনারেল শেয়ার হোল্ডার একটা ইনস্যুরেন্স কোম্পানি একজন সাপ্লায়ার যেটা পাবলিকলি ডিসক্লোজ ওয়াইডলি ফর দ্য কমন ফরম্যাট ইনকাম ট্যাক্স ভ্যাট দিস ইজ কল্ড হচ্ছে জেনারেল পারপাস এখন ইনকাম ট্যাক্সের লোকজন ইনকাম ট্যাক্সের ডিসিটি কিন্তু চাইলে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের বাইরেও কিন্তু কোয়ারি করে অনেক কিছু চাইতে পারে তখন কিন্তু জেনারেল পারপাস থাকে না তখন স্পেশাল পারপাস হয়ে যায় তার ফার্দার কোয়ারি সো জেনারেল পারপাস মানে হচ্ছে কমনলি যেটা আমরা জানি এটাই জেনারেল পারপাস সো আপনাদের আনসারগুলো ঠিকই আছে বাট আমার ব্যাখ্যাটা কি ক্লিয়ারলি বোঝা গেছে ওকে তারপর হচ্ছে অবজেক্টিভ কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক্স কি আছে অবজেক্টিভ গেল এরপর হচ্ছে কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক কি কি আছে ইউজফুল অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন এটা বলা আছে তিন নম্বর হচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কি কি থাকবে এটা বলা আছে তারপর এলিমেন্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সরি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড রিপোর্টিং এন্ট্রি সম্পর্কে বলা আছে আর এলিমেন্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা আমরা জানি আইএস ওয়ানেও আছে হ্যাঁ রিকগনিশন ডি ক্রাইটেরিয়া সম্পর্কে বলা আছে পাঁচ নম্বর চ্যাপ্টারে ছয় নম্বর চ্যাপ্টারে বলা আছে মেজারমেন্ট সাত নম্বর চ্যাপ্টারে বলা আছে ডিসক্লোজার আর আট নম্বর যেটা গত ক্লাসে আমাকে আগের জিজ্ঞেস করছিল যে কনসেপ্ট অফ ক্যাপিটাল এন্ড ক্যাপিটাল মেইনটেনেন্স এটা আসলে ইজ এ ইকোনমিক টার্ম আমি এটা বলবো আপনাকে শর্ট করে সো দিস আর দ্য বেসিক খুবই নরমালি বললাম না যে 80 টা 80 পাতার কম ছোট ছোট লেখা তো ইজ অলমোস্ট ধরেন 70 পেজের মতো তো এখানে অবজেক্টিভ কি হ্যাঁ আমরা জানি যে চ্যাপ্টার ওয়ানে অবজেক্টিভ বলা আছে সেই অবজেক্টিভটা যদি বলি যে অবজেক্টিভ অফ দ্য জেনারেল পার্পাস ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইজ টু প্রোভাইড ফিনান্সিয়াল ইনফরমেশন ইউজফুল টু কাদের ইনভেস্টরদের জন্য লেন্ডার এবং যারা ক্রেডিটর এবং তারা যাতে করে সো দ্যাট দে ক্যান টেক এ গুড ডিসিশন ওয়াইজ ডিসিশন নলেজেবল ডিসিশন নিতে পারে এবং হোয়াট টু রিপোর্ট কি কি রিপোর্ট করবে অর্গানাইজেশনের ইকোনমিক রিসোর্সেস অ্যান্ড ক্লেম মানে ব্যালেন্স শিটের যে কি কি রিসোর্স আছে এবং কি কি লাইবিলিটি আছে নাম হচ্ছে ইকোনমিক রিসোর্স এন্ড ক্লেম দ্যাট ইস কল দ্যাট ইস অলসো এ ব্যালেন্স শিট অথবা আপনাকে বলা হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন চেঞ্জ ইন দ্য মানে ইনকাম মানে পারফরমেন্স হ্যাঁ এটা হচ্ছে বেসিক্যালি ইনকাম স্টেটমেন্ট দ্যাট ইস ইনকাম স্টেটমেন্ট তারপর হচ্ছে যে ফাইনান্সিয়াল পারফরমেন্স রিফ্লেক্টেড বাই দ্য অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং এবং আমরা জানি যে আমাদের এটা বেসিকটা হচ্ছে বেসিস অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইস অ্যাক্রুয়াল বেসিস আর যেহেতু অ্যাকুয়াল বেসিস আছে সো ক্যাশ ফ্লো করতে হয় এবং ক্যাশ ফ্লোর একটা কম্পারিজন লাস্ট ইয়ারের সাথে পাস্ট ক্যাশ ফ্লোর সাথে তুলনা করতে হয় সো দিস আর দ্য বেসিক রিপোর্টিং ইউ নিড টু রিপোর্ট ইউ নিড টু দ্য অবজেক্টিভ অফ দ্য ফিনান্সিয়াল জেনারেল পার্পাস ফিনান্সিয়াল স্টেটমেন্টের অবজেক্টিভ হচ্ছে টু ইউ টু টু প্রভাইড দ্য ফিনান্সিয়াল ইনফরমেশন টু দ্য ইনভেস্টার্স লেন্ডার্স এন্ড আদার ক্রেডিটার্স টু টেক দেয়ার ওয়াইসফুল নলেজেবল ইনফরমেশন ডিসিশন

এক নম্বর বৈশিষ্ট্য কিছু ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য আছে কিছু এনহ্যান্সিং মানে একটু এডিশনাল বৈশিষ্ট্য আছে ওয়াইট ক্যারেক্টারিস্টিক মানে হচ্ছে বৈশিষ্ট্য সো হোয়াট আর দা হোয়াট ইজ দা হোয়াট আর দা স্পেশালিটিস অর দা ক্যারেক্টারিস্টিক অফ দা কোয়ালিটি অ্যাসপেক্ট অফ দা ফ্রেমওয়ার্ক এখানে কি বলা হচ্ছে ফান্ডামেন্টাল হচ্ছে রিলেভেন্ট হইতে হবে এই তথ্যগুলো রিলেভেন্ট হইতে হবে উল্টা পাল্টা ভাবে আপনি প্রেজেন্টেশন করলে চলবে না রিলেভেন্ট হইতে হবে এবং ম্যাটেরিয়ালিটি মানে যেসব জিনিসগুলো ম্যাটেরিয়াল সেটা আলাদা আলাদা ভাবে দেখাইতে হবে ম্যাটিরিয়ালিটির বেজে হোয়াট ইজ ম্যাটেরিয়ালিটি যে ধরেন পাঁচ টাকা একটা খরচ তো বারবার করে আপনার দেখান দরকার নেই পাঁচ টাকার খরচগুলো এরকম অনেকগুলো মিলে একবার হইতে আপনি প্রতিদিনই রিক্সা ভাড়া দিচ্ছেন প্রতিদিনের রিক্সা ভাড়া তো আলাদাভাবে দেখানোর দরকার নেই টোটাল কনভেন্স আকারে একটা খরচ আসতে পারে সেই কনভেন্সটা আবার হয়তো অ্যাডমিন হেঁটে যাচ্ছে অথবা সেলিং এন্ড মার্কেটিং হেঁটে যাচ্ছে সো এরকম ম্যাটেরিয়ালিটি অ্যান্ড অ্যাগ্রিগেশন আলাদা একটা জিনিস আছে আর ফেথফুল রিপ্রেজেন্টেশন আপনাকে কিন্তু ফেইথফুল হইতে হবে যারা এই স্টেটমেন্ট পড়বে তারা যেন এটা বিশ্বাস করে যে আপনি এটা তাদের কোনো ঠকাচ্ছেন না তাদের কোনো ইনফরমেশন হাইড করছেন না দিস ইজ কল ফেইথফুল এবং প্রপারলি ডিসক্লোজ করছেন দিস ইজ কল দ্য ফেথফুল রিপ্রেজেন্টেশন

মিরা ওকে ওকে সো যে যেটা আছে যে কম্পেয়ারেবিলিটি থাকতে হবে ভেরিফাইএবিলিটি হতে হবে টাইমলিনেস থাকতে হবে যে টাইমলি আপনি যে কোন সময় করলে হবে না টাইম প্রতি মাস শেষের আপনার যদি মান্থলি অ্যাকাউন্ট ক্লোজ করেন মান্থলি প্রপারলি ডে ওয়াইজ রেকর্ডিং হতে হবে মানথে ক্লোজ করতে হবে যদি মানতে না করে কোয়ার্টারলি করেন কোয়ার্টারলি ক্লোজ করতে হবে ইয়ারলি তো অবভিয়াসলি একবার করতে হবে বিকজ আইএস বলছে আইএফআরএস বলছে যে বছরে একবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনাকে করতেই হবে সো ইউ নিড টু টাইমলিনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এই বছরে খরচ নেক্সট বছরে বুকিং করতে পারবেন না সো দ্যাট ইজ কল টাইমনেস এন্ড আন্ডারস্ট্যান্ডেবিলিটি হইতে হবে যেন বুঝতে পারে এমন ভাবে কিছু করবেন না যাতে করে আপনার স্টেটমেন্টের ইউজার যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইউজাররা রিডাররা যেন বুঝতে না পারে এমন ভাবে করা যাবে না ঠিক আছে আচ্ছা এরপর আসেন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের রিপোর্টিং এর কি কি এলিমেন্ট থাকবে হোয়াট আর দা এলিমেন্টস অফ দা এনটিটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি কি থাকবে সেটা হচ্ছে যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন হ্যাঁ এখানে অ্যাসেট লায়াবিলিটি ইকুইটি এগুলো থাকবে এবং অবভিয়াসলি রিপোর্টিং পিরিয়ড থাকতে হবে প্রতি বছরে যদি আপনার ডিসেম্বর থার্টি ফার্স্ট হয় ডিসেম্বর থার্টি ফার্স্ট বাংলাদেশের লোকাল কোম্পানিগুলোর জন্য এখন হচ্ছে জুন থার্টি জুন থার্টিতে এবং আপনাকে বলতে হবে যে আপনার অর্গানাইজেশন কি গোয়িং কনসার্ন কিনা হোয়াট ইজ গোয়িং কনসার্ন গোয়িং কনসার্ন মানে হচ্ছে আপনাকে একটা অ্যাসেস করতে হবে যে আপনার অর্গানাইজেশনটা আপনার আনফোর্সেবল টাইম পর্যন্ত চলতে থাকবে এমন যদি কোনো ঘটনা ঘটে যে আপনার অর্গানাইজেশন বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে লস হোক কোনো ঝামেলা হোক লিগেল পারমিশন হোক এরকম যদি কিছু হয় যে আপনার অর্গানাইজেশনে বন্ধ হওয়ার একটা সম্ভাবনা আছে তাহলে আপনাকে এটা কিন্তু এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করতে হবে অন্য ব্যাসিসে তখন আপনি গোয়িং কনসার্ন হিসেবে এটা করতে পারবেন না আদার ইনফরমেশন কি কি থাকবে আপনার হচ্ছে যে মানে আদার এলিমেন্ট যেগুলো আছে এগুলো আপনার থাকতে হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সম্পর্কে এখানে আপনার অবভিয়াসলি ইট ইজ পার্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং তারপর হচ্ছে যে কন্ট্রিবিউট এবং ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে ওনাররা কতটুকু ক্যাপিটাল দিয়েছে এবং কতটুকু ডিভিডেন্ড নিছে সেটাও মেনশন করতে হবে অ্যাজাম্পশন এবং এস্টিমেট যদি কোনো এস্টিমেট করে থাকে যেমন ডেপ্রিসিয়েশন মেথড ইজ এ এস্টিমেশন হ্যাঁ

আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড দ্য রিপোর্টিং এন্টিটি হ্যাঁ তো এটা চ্যাপ্টার থ্রিতে কন্টিনিউ হচ্ছে সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড দ্য রিপোর্টিং এন্টিটি রিপোর্টিং এন্টিটি কি হইতে পারে একটা সিঙ্গেল কোম্পানি হইতে পারে হুম একটা পোর্শন অফ দ্য এন্টিটি হইতে পারে তার মানে ধরেন যে সেগমেন্ট রিপোর্টিং বলে একটা টার্ম আছে ধরেন আপনার একটা কোম্পানির আন্ডারে তিনটা ব্যবসা আছে বা তিনটা জোনে আছে তিনটা ব্যবসা একটা হচ্ছে আপনার কোম্পানিতে আপনারা বিএসএসআরএম বিএসআরএম রড প্রডিউস করে একটা ইউনিট আর একটি ইউনিট মনে করেন যে ইয়ে স্যার গত ক্লাসে স্যার সেগমেন্ট রিপোর্টিং করাছিল স্যার স্যার ওকে ওকে ফাইন তাহলে তো তাহলে ওটা আপনারা জানেন সো ফাইন থ্যাংক ইউ তাহলে সুন্দর হয়েছে সো এটা আপনারা তাহলে জানেন যে এটা এরকম ভাবে আলাদা সেগমেন্ট হবে অথবা কম্বাইন্ড হইতে পারে আই মিন হচ্ছে যে যখন মোর দ্যান কম্বিনেশন হইতে পারে কনসুলেট আর কম্বিনেশন ডিফারেন্স আছে কনসলিডেটেড মানে হচ্ছে যখন আপনার একটা কোম্পানি রিলেশনশিপ হয় হচ্ছে যে প্যারেন্ট সাবসিডারি তখন আপনাকে কনসোলিট করতে হয় কম্বাইন্ড হচ্ছে যে মোর দ্যান ওয়ান এন্ড বাট এটা যোগ করে আলাদা আপনার একটা পারপাসফুলি দেখাইতে হয় ইট ইজ নট নেসারি যে আপনাকে এটা আপনার রিলেশনশিপ ইজ প্যারেন্ট সাবসিডারি হ্যাঁ সো কম্বিন কম্বিন যেমন আমরা দেখি আমাদের অর্গানাইজেশনগুলো অনেক অর্গানাইজেশন এই যে একটা কোম্পানি আর একটা কোম্পানি সাবসিডারি কোম্পানি না কিন্তু কমন স্টেক আছে তো কমন স্টেক থাকলে তখন যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ইয়ে হয় হুম আমি এক সেকেন্ড এক সেকেন্ড একটু একটা ফোন ইয়ে করছি জাস্ট মিনিট আমি আমি আবার ব্যাক করছি সরি সো এটা আছে তারপরে আমরা আগাই আর একটু যে আমাদের রিপোর্টিং এন্টিটি কিরকম হয় আমরা দেখতে পাচ্ছি আচ্ছা তারপর হচ্ছে এরপর হচ্ছে এলিমেন্টস কি কি থাকে আমরা জানি যে হচ্ছে যে মূলত যতগুলোই করি একটা হচ্ছে যে ইনকাম স্টেটমেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড পজিশন এই দুটো হচ্ছে মেইন প্রোডাক্ট এন্ড কিছু বাই প্রোডাক্ট থাকে আমরা দেখি যে বিভিন্ন রেশিও অ্যানালাইসিস করি তারপরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অর অলসো এ বাই প্রোডাক্ট এবং রিটেন আর্নিংসের চেঞ্জটাও কিন্তু ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স এর পরেই করতে হয় মূলত হচ্ছে আমাদের বেসিক চারটা পাঁচটা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিপোর্টিং এর থাকে সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন যেটা এখানে আর পারফরম্যান্স যেটা সেটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট এর বাইরে তো আপনার ক্যাশ ফ্লো যে এই যে এই যে

এই জায়গায় ইনক্লুশন করাকে বলা হচ্ছে রিকগনিশন আর ডি রিকগনিশন বলা হয় যে রিমুভাল অফ অ্যাসেট এন্ড লাইবিলিটি ফ্রম দ্য স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন সেটাকে বলা হয় ডি রিকগনিশন আচ্ছা এখানে হচ্ছে স্টেটমেন্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল পজিশন এট দ্য বিগিনিং অফ দ্য রিপোর্টিং পিরিয়ড এখানে হচ্ছে অ্যাসেট অ্যাসেট মাইনাস লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি হ্যাঁ এখানে যদি আমি বলি মানে এই কথাটা হচ্ছে সিম্পল একটা ফর্মুলা আপনাদেরকে বলি সেটা হচ্ছে বছরের শুরুতে আপনার কি কি অ্যাসেট আছে এবং সেখান থেকে আপনার আদার লাইবিলিটি কি বাকি দিয়ে আপনার নেটওয়ার্থ যেটাকে বলে হ্যাভ ইউ এনি আইডিয়া অ্যাবাউট নেটওয়ার্থ নেটওয়ার্থ সম্পর্কে আইডিয়া আছে স্যার কারেন্ট এসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস না 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 রাইট রাইট মানে টোটাল অ্যাসেট আপনার যত অ্যাসেট আছে সেটা হচ্ছে কারেন্ট 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 অ্যাসেট 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 হোক নন নন যেমন যেমন ফিক্সড আছে অ্যাসেটের ভিতরে আপনার হচ্ছে যে ল্যান্ড বিল্ডিং সবকিছু তো নন কারেন্ট অ্যাসেট কারেন্ট অ্যাসেট সব অ্যাসেট এবং অ্যাসেট সব অ্যাসেট যোগ করে সেখান থেকে আউটসাইড লাইবিলিটি আপনার কাছে কয় টাকা পাবে ব্যাংক পাবে সাপ্লাই পাবে এটা বাদ দিলে যে প্রশ্নটাকে এটাকে বলে নেট ইকুইটি হ্যাঁ বা নেট ওয়র্থ এই বছরের শুরুতে নেটওয়ার্থ এবং তার ভিতরে আবার সারা বছরে যে প্রফিট করছেন মানে যত ইনকাম করছেন তাতে খরচ বাদ দিয়ে যেটুকু হচ্ছে অ্যাড হয়েছে এই অ্যাড হওয়ার পরে আপনার হচ্ছে যদি কি ওনার্সদের মানে যদি কোনো টাকা দেয় অথবা ডিভিডেন্ড নিয়ে নেয় হ্যাঁ টাকা দিবে অথবা নিবে এইটাকে রিকগনাইজ ডি করে বছর শেষে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হয় এটাকে বলে ইয়ার এন্ড এর নেট এটাকেই হচ্ছে বলে এই যে আপনি যত লাভ খরচ করলেন রেভিনিউ করলেন এটা রিকগনিশন করলেন এখানে অ্যাসেট কিনেছেন করলে সেটা ক্যাশ আউটফ্লো হয়েছে তার ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছে অথবা এক্সপেন্স করলে এক্সপেন্সে খরচ করেছেন ইনকাম হলে ইনকাম যোগ হয়েছে সো ওপেনিং নেটওয়ার্ক সঙ্গে সারা বছরে ব্যবসা বাণিজ্য করে নেট প্রফিট অথবা নেট প্রফিট হলে যোগ হবে নেট লস হলে বিয়োগ হবে আর সঙ্গে যদি ওনাররা টাকা দেয় তাহলে তো যোগ হবে কন্ট্রিবিউশন ফ্রম দ্য এনটি হোল্ডার্স ইকুইটি হোল্ডার্স মাইনাস ডিস্ট্রিবিউশন টু দ্য ইকুইটি হোল্ডার্স তার মানে যদি কোনো ইকুইটি দেয় তারা তাহলে যোগ হবে আর এখান থেকে ডিভিডেন্ড নিলে বাদ হবে সো এই এই ওপেনিং এর সাথে এই কটা যোগ করলে বছর শেষে আপনি ইউ হ্যাভ ইউর ওন বছরের এন্ডে নেটওয়ার্ক এটা কি বলা হচ্ছে রিকগনিশন ডি রিকগনিশন রেজাল্ট সো এটা আমরা জানি এটা বেসিক লেভেলে খুব নতুন কিছু না মানে আপনাদের এই পিপিটিটা পিপিটির পিডিএফটা আগামী কালকে দিয়ে দিবে এ তখন আরো একবার দেখে নিন খুব কঠিন কিছু না আচ্ছা মেজারমেন্টের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং হচ্ছে যে মেজারমেন্ট দুইটা বেসিসে হয় এটা চ্যাপ্টার সিক্সে চলে আসছে এটা কিন্তু সিম্পলিফাইড আপনার ফ্রেমওয়ার্কটা একবার পড়লেই আপনার বুঝতে পারবেন যে বললাম না যেটা আশিটার মতো পেজ আছে তার ভিতর কিছু আছে ডেফিনিশন কিছু আছে ইয়ে সো অল টুগেদার ইজ এ সিক্সটি টু সেভেন্টি পেজের একটা ডকুমেন্ট আপনারা যদি আপনারা ইন্টারনেট থাকে জাস্ট ইয়েতে ঢুকবেন ইন্টারনেট তো অবভিয়াসলি আছে আপনাদের ইয়েতে আপনার আইএফআর ফাউন্ডেশনে ঢুকে লিখবেন ফ্রেমওয়ার্ক একটা পিডিএফ ডকুমেন্ট আসবে আপনারা চাইলে ডাউনলোড করে দেখতে পারেন আর আমাদের কাছেও ডাউনলোড করা আছে যদি কেউ না পান গ্রুপে বলেন কালকে লুইন কে বলবো শামীম স্যারের কাছ থেকে নিয়ে মেল করে দিবে আমার কাছেও আছে সো এটা দিয়ে দিবে সো এখানে চ্যাপ্টার সিক্স এ বলা আছে মেজারমেন্ট বেসিস মেজারমেন্ট বেসিস এ সিলেকশন অফ অফ দা মেথোডোলজি ফর মেজারিং অ্যান্ড এলিমেন্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা দুইটা বেসিস হয় একটাকে বলা হয় হিস্ট্রিক্যাল কস্ট হিস্ট্রিক্যাল কস্ট হচ্ছে যে ট্রান্সফার প্রাইসিং এর মাধ্যমে সরি ট্রানজেকশন প্রাইসের মাধ্যমে যেটা হচ্ছে যে হিস্টিকাল কস্ট মানে হচ্ছে যে দামে কিনেছেন দ্যাট ইজ এ হিস্টিকাল কস্ট আর কারেন্ট কস্ট করতে গেলে আপনার আপনার তো এই মানে হিস্টিক্যাল কস্ট মানে যে দাম ধরুন একটা অ্যাসেট কিনেছেন আপনার দুই বছর বা পাঁচ বছর আগে কিনেছেন একটা ল্যান্ড যার দাম পাঁচ কোটি টাকা ওই পাঁচ কোটি টাকা আপনার হিস্টিক্যাল কস্ট কিন্তু যদি কারেন্ট সময় এসে এটাকে রিভ্যালু করেন রিভ্যালু করে যদি দেখেন যে মার্কেটের দাম বেড়ে গেছে রিভেলুয়েশন সারপ্লাস করে যদি এটাকে দাম বাড়ান তখন হয়ে যাবে কারেন্ট ভ্যালু সো এখানে ফেয়ার ভ্যালু একটা মেজারমেন্ট আছে যে ফেয়ার ভ্যালু হচ্ছে যে কত টাকা মানে ফেয়ার ভ্যালু কত মার্কেটে এখন কত ভ্যালু আছে দিস ইজ ইম্পর্টেন্ট এটা একটা মেথড নেওয়া যায় আর একটা ভ্যালু ইন ইউজ তার মানে এই অ্যাসেটটা ইউজ করে ভবিষ্যতে কেমন ভ্যালু পাবেন সেটা প্রেজেন্ট ভ্যালু করা যায় আর কারেন্ট কস্ট মানে হচ্ছে যে এখন যদি মার্কেট থেকে আবার রিপ্লেস করতে চান কত খরচ হয় বোর্ড কথা মেজারমেন্ট দুইটা হয় একটা হিস্ট্রিক্যাল কস্টে আর একটা কারেন্ট ভ্যালুকে কারেন্ট ভ্যালুর ভিতরে আবার ফেয়ার ভ্যালু মার্কেটে যাচাই করা যায় যেমন মার্কেট যাচাই করতে হয় না যে একটা ল্যান্ড আপনি গাজীপুরে কিনছেন দশ বছর আগে এখন কত টাকায় কেনা বেচা হচ্ছে এই রেফারেন্স চেক করা টাকা ফেয়ার ভ্যালু বলে আর ভ্যালু ইন ইউজ মানে হচ্ছে এই প্রপার্টি ইউজ করে ভবিষ্যতে যত বেনিফিট পাবেন তার প্রেজেন্ট ভ্যালু করে ভ্যালুটা বের করা এটা একটা কঠিন কঠিন জিনিস আর কারেন্ট কস্ট মানে হচ্ছে যে আজকে যদি এটাকে আপনি আরেকবার রিপ্লেস করতে হয় এটা কিনতে হয় খরচ কত এটা মোরাললেস সিমিলার মেথডি এবং এই তথ্যগুলো হইতে হবে রিলেভেন্ট ফেথফুল রিপ্রেজেন্টেশন থাকতে হবে এবং ফ্যাক্টর স্পেসিফিক ফর দ্য ইনিশিয়াল রিকগনিশন এবং ইনিশিয়াল রিকগনিশনের সময় আপনাকে কিন্তু অবভিয়াসলি হিস্ট্রিক্যাল কস্টিক করতে হবে কারণ তখন তো ওইটাই কারেন্ট কস্ট এর না চেঞ্জ হবে আমার কথা বুঝতে পারছেন যখন আপনি একটা অ্যাসেট কিনেছিলেন তখন তো যে দামে কিনেছেন ধরেন আপনি একটা তেজ গায়ে একটা জায়গা কিনেছেন দশ কোটি টাকা সঙ্গে আপনার ক্যাপিটালাইজ ক্যাপিটালাইজ করতে হবে রেজিস্ট্রেশন খরচ করে আপনি দামটা করছেন এরপরে পাঁচ বছর পরে জায়গার দাম বাড়লো আপনি একটা অ্যাকচুয়ালি ফার্ম অথবা ভ্যালুয়েশন ফার্ম দিয়ে সিএ ফার্ম বা যারা ভ্যালুয়েশন করে ভ্যালুয়েশন করে আপনি এটা ফাইনান্সিয়াল স্টেটমেন্টে ইনকর্পোরেট করবেন অডিট রিপোর্টের অডিটরদের সাথে বসে এবং প্রপারলি করে আপনি এটাকে যখন ঢুকায় ফেলবেন তখন এই ভ্যালুটার হিস্ট্রিক্যাল কস্টে থাকবে না তখন কারেন্ট কস্ট চলে আসবে যেটাকে আপনি এই মেজারমেন্টের বেসিসটা হচ্ছে ফেয়ার ভ্যালু মেজারমেন্ট আইএফআরএস 13 এ বলা আছে সো দিস ইজ দা বেসিক থিং আচ্ছা প্রেজেন্টেশন আর ডিসক্লোজারের ক্ষেত্রে বলা আছে যে হচ্ছে ভ্যালু ইন ইউজটা কি বলছিলেন ভ্যালু ইন ইউজ হচ্ছে ধরেন আমি একটা ল্যাপটপে আপনাকে এখন প্রেজেন্টেশন দিচ্ছি এটা একটা সারফেস এটা মাইক্রোসফটের একটা ল্যাপটপ দুই বছর আগে ধরেন আমি লেটসে এটা দেড় লাখ টাকা কিনেছিলাম সো এই দেড় লাখ টাকা ছিল আমার হিস্ট্রিক্যাল কস্ট ওকে এবার আমি আজকের দিনে এটা কিনতে যে কয় টাকা কিনতে পারবো সেটা হবে ফেয়ার ভ্যালু ভ্যালু ইন ইউজ হচ্ছে আমাকে বের করতে হবে এই ল্যাপটপটা আগামী পাঁচ বছর বা লাইফ টাইম থাকবে ততদিন এই ল্যাপটপ ইউজ করে আমি কি বেনিফিট পেলাম সেই ইনফ্লো আকারে দেখা সেটাকে আমাকে কারেন্ট ভ্যালু মানে ভ্যালু করে এটাকে ভ্যালু বের এটা কঠিন প্রসেস কারণ আপনি একটা মেশিন এটা তো ল্যাপটপ দিয়ে তো ডাইরেক্ট রেভিনিউ করা যায় না রেভিনিউ করা যায় হচ্ছে ইউজ করে একটা মেশিন ইউজ করে আপনি কত ইউনিট প্রোডাক্ট করবেন সেই প্রোডাক্টের ভ্যালু কত সেখান থেকে কত রেভিনিউ জেনারেট হবে সেটাকে আপনি প্রতি বছর পেয়ে গেলেন আগামী বছর এত তারপরে বছর তারপরে বছর মেশিনটা বিশ বছর গেলে আগামী বিশ বছরে কত টাকা রেভিনিউ আসবে সেই রেভিনিউ কে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দিয়ে একটা আমরা জানেন যে প্রেজেন্ট ভ্যালু করা যায় টাইম ভ্যালু অফ মেনি ইউজ করে আজকে ভ্যালু নিউজ বের করা হয় এটা ট্রাভেল মেথড বাট এটা একটা মেথড আছে ঠিক আছে বুঝতে পারছি স্যার তাহলে ফেয়ার ভ্যালু আর মার্কেট ভ্যালু কি একই 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 জি স্যার আর ফেস ভ্যালু কোনটা ফেস ভ্যালু মানে যেটা হচ্ছে যে ওই সময় করছিলেন এখানে আসলে হিস্টোরিক্যাল হিস্টরিকাল টা হচ্ছে এখানে ফেস ভ্যালু হিস্টরিকাল কস্ট डिफरेंट আমি এটা এটা ক্ষেত্র বিশেষ डिफरेंट হয় যেমন আপনার একটা মার্কেটের ধরেন আপনি স্কয়ার ফার্মার তার ফেজ ভ্যালু আছে টাকা ঠিক আছে এখন যখন আপনি কিনেছেন তখন আপনি কিনেছেন 100 টাকা সো 100 টাকা আপনার হিস্টরিকাল কস্ট 10 বছর পরে সে আজকের ভ্যালু হচ্ছে ফেজ ভ্যালু কিন্তু क्वेश्चन হচ্ছে যে তখন কি তখন কেনার সময়ই কিন্তু ফেজ ভ্যালু আর হিস্টরিকাল ভ্যালু ডিফারেন্স ছিল কারণ আপনি এটা প্রাইমারি শেয়ার পান মার্কেট দিয়ে কিনতেছে প্রাইমারি শেয়ার কিনলে যদি প্রিমিয়াম না থাকে আপনি দশ টাকাটা দশ টাকায় কিনছেন তো নট নেসারি যে ফেস ভ্যালু অলওয়েজ ইকুয়াল টু হিস্ট্রিক্যাল কস্ট বুঝতে পারছেন ওকে ওকে জি ওকে এরপর হচ্ছে প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার আচ্ছা প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজারটা কি প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন রিকোয়ার কি হইতে হবে আমরা আগে একদিন ডিসকাস করেছিলাম আজকে আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আইএফআরএস গুলো ইজ বেসিক্যালি

স্যার অ্যাকাউন্টিবিলিটি আর রেসপন্সিবিলিটি এরকম কি না আমি হে আমি বলি তাহলে একটু সেটা হচ্ছে রুল বেজ মানে একটা নির্দিষ্ট ফর্মুলার বাইরে যেমন ধরেন কি হবে লেটস এ যে রুল বেজ কিরকম বলে দিই ধরেন আপনি একটা শাস্তির কথা বললো যে আপনি কাউকে লেটসে ফিজিক্যালি অ্যাসার্ট করতেছেন মনে করেন যে থাপ্পড় মারলেন থাপ্পড় মারলে পাঁচ বছরের জেল অথবা এক লাখ টাকা জরিমানা তাকে মনে করেন যে লাঠি দিয়ে মারলেন হাত দিয়ে মারলে এত টাকা লাঠি দিয়ে মারলে দুই লাখ টাকা দশ বছর হ্যাঁ এরকম করে করে অথবা আপনি অন্য কোন আগ্নেয় দিয়ে মারলে কি হবে এরকম প্রত্যেকটা আলাদা আলাদা ধরে 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 যদি করা হয় দ্যাট ইস কল রুল বেস হ্যাঁ এতে করে কমপ্লেক্সিটি আসে এবং এখানে করে আপনার ফ্রিডম এবং উইসডম এর প্র্যাকটিসটা হয় না আর প্রিন্সিপাল বেজ হচ্ছে আপনাকে আইন বলে দিচ্ছে আপনার প্রপার জাজমেন্ট এবং ফ্রেমওয়ার্কের এর বেসে করে আপনি করবেন সো ফ্রেমওয়ার্ক ইজ বেসিক্যালি প্রিন্সিপাল বেস নট রুল বেস হ্যাঁ এখানে কিন্তু দেখেন সবকিছু ওয়াইড ডিসকাশন করা আছে ইউ ক্যান অ্যাডাপ্ট এন্ড চুজ উইথ দ্য পারভি অফ দা ল নট নেসারি যে একদম ইফ বাট করে বলা আছে 10 টাকা 5 টাকা 3 টাকা এরকম বলা আছে ঠিক আছে যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই যেমন প্রিন্সিপাল বেসে বলা আছে ম্যাটেরিয়ালিটি এখন রুল বেস বললে আপনি কেমনে ঠিক করবেন বলেন তো যে একটা অর্গানাইজেশন যার 1000 কোটি টাকা টার্নওভার তার জন্য একটা কোম্পানি যার এক হাজার কোটি টাকা টার্ন ওভার তার জন্য পাঁচ হাজার টাকা ইমেটেরিয়াল হইতে পারে সেটা এত ইম্পর্টেন্স না দিতে পারে কিন্তু একটা কোম্পানি যার টার্ন ওভার দুই লাখ টাকা তার কাছে পাঁচ হাজার টাকা ইজ ম্যাটেরিয়াল সো যার জন্য একই পাঁচ হাজার টাকা একজনের জন্য ম্যাটেরিয়াল আর জন্য ইম ম্যাটেরিয়াল সো দ্যাট ইজ ইজ এ সাবজেক্টিভ অর প্রিন্সিপাল বেস ডিসকাশন বেসড অন দ্য সার্কমেস্টেন্স এটাকে ডিসকাস করা হবে সো রুল বেস করতে গেলে এরকম কমপ্লেক্সি আসে সো আইএফআরএস আইএস ইজ ইজ বেসিকলি প্রিন্সিপাল বেস রেডার দ্যান রুল বেস ওকে এরপর ক্লাসিফিকেশন করা হচ্ছে যে সিমিলার গ্রুপের অ্যাসেট গুলো সিমিলারলি আপনার করতে হবে ধরেন যদি আপনি দশটা কম্পিউটার হয় তাহলে একবারে কিন্তু কম্পিউটারের ল্যাপটপ একটা হেড দিতে পারেন যদি আপনার অফিসে প্লেট প্লেট খাবার দাবার চামচ জগ টক এগুলো কেনা থাকে যেটা আপনার স্টেন্সিস বলে মানে অফিসের যেগুলো খাওয়া দাওয়া হয় এগুলো আপনি একটা হেডে দিতে পারেন অফিস ফার্নিচার লাইক টেবিল দ্য বুক এগুলাকে আপনি অফিস ফার্নিচার হিসেবে দিতে পারেন অফিস ফিকচার উপরে যে প্রচুর আপনি ফলস সিলিং টিলিং করছেন এটা অফিস ফিকচার এন্ড ফার্নিচার হিসেবে দিতে পারেন সো সিমিলার অ্যাসেট কে গ্রুপ করে প্রেজেন্টেশন করতে হবে আর সেপারেট হবে কি যেটা হচ্ছে डिफरेंट ধরেন মোটরসাইকেল আর গাড়ি কে নিশ্চয়ই একসাথে করবেন না হ্যাঁ এরকম আর কি डिफरेंट করবেন আচ্ছা এরপর বলা হচ্ছে অ্যাগ্রিগেশন ছোট ছোট জিনিসগুলোকে একসাথে অ্যাগ্রিগেট করবেন কিন্তু আপনার এমন না যে ওই যে বললাম যে পাঁচ টাকা করে রিক্সা ভাড়া দিচ্ছেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা প্রত্যেকটা এন্ট্রির সময় ডিফারেন্ট হচ্ছে মাস শেষে বা পিরিয়ড শেষে কিন্তু কনভেন্স আকারে একটা হেড হচ্ছে সো দিস ইজ কল্ড অ্যাগ্রিগেশন সবগুলো এক জায়গায় আসে কিন্তু কিছু কিছু জায়গায় আবার সব কিছু অ্যাগ্রিগেট করলে তো একটা হেডই তখন এক্সপেন্স মানে এক্সপেন্স আর ভাগ করা যাচ্ছে না সো ওভার অ্যাগ্রিগেশন ইজ ব্যাড আর সবগুলো ডিটেইলও ব্যাড সো ইউ নিড টু চুজ যে আপনি কয়টা হেড হবে আপনার চার্ট অফ কতগুলো হেড দিবেন এবং কতগুলো হেড হইলে দেখতে সুবিধা হবে অ্যানালাইজ করতে সুবিধা হবে ফুয়েল কস্টের সাথে মেইনটেনেন্স কস্ট আলাদা রাখবেন কি রাখবেন না নাকি ফুয়েল এন্ড মেইনটেনেন্স একবারে গাড়িতে ঢুকাবেন দ্যাট ইজ ইওর সাবজেক্টিভ প্রিন্সিপাল বেসড ডিসকাশন সো অ্যাগ্রিগেশন ইজ পারমিটেড বাট নট টু মাচ অ্যাগ্রিগেশন আর টু মাচ ডিটেইলও খারাপ মানে ডিটেইল প্রত্যেকটা হেড ওয়াইজ হাজারটা হেড থাকাও খারাপ আবার একটা হেড থাকাও খারাপ একটা হেড আবার খারাপ

আর এই ম্যানেজমেন্ট রিপোর্টিং এর ক্ষেত্রে কস্ট সেন্টার বা এই রেভিনিউ সেন্টার ইনভেস্টমেন্ট সেন্টার এসে ভাগ করি সো ইজ ট্রু ওই একই ভাবে জিনিসটা ওরকমই আসে কোনো অসুবিধা নেই সো সেটাই বলা হচ্ছে যে আপনার সবগুলো যেমন একটা হেড করে ফেলবেন না আবার এক হাজারটা হেডও করবেন না রেশনাল বুঝে আপনার এই জন্য বলা হচ্ছে এগ্রিগেশনের ক্ষেত্রে বলা হয়েছে নট টু মাস টু মেনি ডিটেলস আর নো এক্সেসিভ এগ্রিগেশন খুব বেশি একসাথে করার দরকার নেই

আপনি যে টাকা দিয়েছেন সারা বছর ব্যবসা বাণিজ্য করে আপনার নেট অ্যাসেট বা নেট ওর্থ যেটা আমি বললাম একটু আগে নেট নেট বা দ্যাট ইজ ক্যাপিটাল তাই না সো এখানে এটাকে মনিটারি ইউনিটে দেখানো হয় এবং কনসিস্টেন্ট ইউনিট অফ কনস্ট্যান্ট পারচেজিং পাওয়ার তার মানে হচ্ছে যে ধরেন আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে আপনি এই যে ফেয়ার ভ্যালু অ্যাডজাস্ট করছেন কেন করছেন কারণ একটা জিনিস কিনলেন তারপরে হচ্ছে যে টাকার ভ্যালু কমে টাইম ভ্যালু অফ মানি কনসিডারেশন করে ফরেন কারেন্সির সঙ্গে বাংলাদেশের বিডিটি কারণে হয় সো মূলত মানে এক যদি বুঝি যে আপনি ব্যবসা করতে যে ব্যবসা করে যে টাকা আপনি দিয়েছিলেন প্রফিট করেছেন কিছু ডিভিডেন্ড নিয়ে নিছেন নিয়ে ফাইনালি আপনার আজকের দিনে যদি ব্যবসার ভ্যালুয়েশন কত নেট অ্যাসেট কত দ্যাট ইজ ইউর ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল মেনটেন্স এর কনসেপ্ট আর ফিজিক্যাল কি ফিজিক্যাল হচ্ছে আপনার ফ্যাক্টরিতে প্রোডাকশন ক্যাপাসিটি কত আছে হ্যাঁ ইউনিট অফ আউটপুট পার ডে কত আপনার মানে এইখানে আপনার পাওয়ারটা আপনি জানেন আপনি বলেন যে ইস ইজ এ ফাইন্যান্সিয়ালি সাউন্ড কোম্পানি কিন্তু কোশ্চেন হচ্ছে প্রোডাকশন ফ্যাসিলিটিস ভালো নাই তার হচ্ছে আপনার প্রোডাকশনের মার্কেটের চাহিদা আছে দশ লাখ পিস করতে পারে পাঁচ লাখ পিস সো দিস ইজ অলসো কনসেপ্ট অফ ক্যাপিটাল মেনটেন্স একটা কে বলে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল মেন্টেন্স আর একটা ফিজিক্যাল ক্যাপিটাল মেন্টেন্স হোয়াট ইজ দ্য ফিজিক্যাল ক্যাপিটাল মেন্টেন্স ইজ বেসিক্যালি

আমরা মানে এর চেয়ে বেশি আর দরকার নেই আমরা মোটামুটি ফ্রেমওয়ার্কে আটটা চ্যাপ্টারে সংক্ষেপে বললাম সো আপনারা বড় জোর যেটা করতে পারেন সেটা হচ্ছে ডাউনলোড করে ওইটা একটু চোখ বলে নিতে পারেন সো দিস ইজ নট এ স্ট্যান্ডার্ড আমি যেটা আগে বলেছি দিস ইজ এ বলা হচ্ছে আইএফআরএস কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফ্রেমওয়ার্ক মিন হচ্ছে যে আসলে বেসিক্যালি কমন গাইডলাইন কিছু সংগঠন বলা আছে কিছু বেসিক ডিসকাশন করা আছে বাট প্রত্যেকটা আইএফআরএস আবার একদম আইডেন্টিক্যাল এবং তাদের ডিফারেন্ট জিনিস ডিফারেন্ট বলা আছে সো দিস আর দ্য বেসিক ডিসকাশন ফর টুডে টুডে আই মিন আমরা অলমোস্ট পনেরো দুই ঘন্টা ক্লাস নিয়ে ফেলেছি সো আমরা আই হোপ যে আপনারা এটা একটু দেখে নিয়েন চট করে আমি আর একটা এরপর তো ক্লাসগুলো আমি আরো কয়েকটা নিব হ্যাঁ সো আর অন্য টিচাররাও নিবে আমরা আইএফআরএস নিয়ে যারা এক্সপার্ট হতে চাই যেমন বলছিলাম যে আপনারা ডিসিশন নেন আগামী কয়েকদিনের ভিতরে যে আপনারা ওয়েদার ইউ আর ইউ ওয়ান টু বি এক্সপার্ট মানে দুইটা বা তিনটা টপিক্স ম্যাক্সিমাম দুইটা একটা বেটার যে ফার্স্ট হচ্ছে কোনটাই মানে সুপার একটা ফোকাস করবেন দেন সেকেন্ড এরকম করে আপনার ছয় সাতটা যে এরিয়া আমি ছয়টা এরিয়া বললাম ছয়টা এরিয়ার যারা ফাইনান্সিয়াল অ্যান্ড অ্যাকাউন্টস এর যারা কাজ করে বা এই ফিল্ডে যারা কাজ করে তাদের ভিতরে এই ছয়টা ফিল্ডকে আমার বিবেচনা ভাগ করেছি ইউ নিড টু সিলেক্ট দ্য হোয়াট উইল বি ইওর এরিয়া অফ এক্সপার্টাইজ যদি আইএসআইএফআর হয় তাহলে আমি বলবো যে প্লিজ এই ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করেন প্রত্যেকটা আজকে যেমন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বললাম এটা নিয়ে ঘাটেন ঢুকেন প্রচুর ভিডিও এখানে অনলাইনে দেওয়া আছে দেখেন আচ্ছা বাংলাদেশের অ্যাকাউন্টিং আইএফআরএস প্র্যাকটিস গ্লোবালি প্র্যাকটিস এটা নিয়ে দেখেন তারপরে গত ক্লাসে যে আইএফআরএস 8 বা 8 বোধহয় করণ হয়েছে ওইটা যে হয়ে গেছে ওইটার পিপিজি যা কালেক্ট করেন মানে পিপিজি না পিডিএফ যে কপিটা কালেক্ট করেন করে ওইটার বেসিসে আরেকটু পড়েন এইভাবে করে আপনাকে এক্সপার্টাইজ গ্রো করেন গ্রাজুয়ালি এবং আমরা আপনাদেরকে এই সেশন শেষ হওয়ার পরেও যখনই আইএসআইএফআরএস বা যে যে এরিয়াতে ফোকাস থাকবেন আমাকে যারা বলে দিবেন যে এরিয়া ফোকাস করব আমি আপনাদেরকে সুযোগ দিব যে কন্টিনিউয়াসলি আলহামদুলিল্লাহ যতদিন আমরা আছি আমরা আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছে বেঁচে আছি আই ক্যান কমিট যে আপনারা যারা যে এরিয়াতে ফোকাস মেনশন করবেন তাদেরকে কন্টিনিউয়াস নলেজ দিয়ে ওটাকে স্ট্রং করার একটা মানে মরাল একটা দায়িত্ব আমি নিলাম সো প্লিজ আপনারা মানে ইয়ে করেন মানে এই সেমিস্টারটা খুব সিরিয়াসলি দেখেন হ্যাঁ সো আপনাদের মিক্স আছে কারণ হয়তো একটা সেমিস্টার করলেই শেষ হয়ে যাবে এই কোর্সটা হ্যাঁ সো ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন কমন কোশ্চেন না হলে আমি শেষ করতে চাই আজকে সেশনটা হ্যাঁ কোন গ্রুপে দিব স্যার ওই যে আপনার যে গ্রুপ আছে আমাদের তো সিএফও কোর্স স্যার আপনি অনেক কি ফিট ব্যাচ না সিক্স ব্যাচ না সেভেন ব্যাচ ফিট ব্যাচ স্যার ও তা আপনি ওইখানে দিয়ে দেন ওখানে দিয়ে দেন যে আপনি কোন দুইটা এরিয়া নিয়ে কাবার করতে চান মানে এক এবং দুই হম তাহলে আমারও একটা ডেটা বেস থাকলো যে অনেক এই সাবজেক্টের উপর এক্সপার্ট হতে চায় ফরহাদ সরি ফারুক সাহেব এইটাতে এক্সপার্ট হইতে চায় তারপরে মমিনুল এটাতে হতে চায় মোস্তফা সরোয়ার ভাই এটাতে চায় নাজমুল এটাতে হতে চায় সো ডিফারেন্ট পলাশ কান্তি দাস এটাতে হতে চায় দুইটা সাবজেক্ট তাহলে আমাদেরও তাদের জব নেচার যদি খুঁজতে চাই হ্যাঁ এবং আপনারা চেষ্টা করবেন কয়েকটা জিনিস যারা জব করেন তাদের ফিল্ডের সাথে অ্যাডজাস্ট করে কোন জিনিসটা রাকিবুল আছে রানা সাহা আপনি দেখবেন যে আপনি কোন এরিয়ায় কাজ করেন বা যদি কেউ অ্যাকাউন্টস ফাইন্যান্সে কাজ না করে থাকেন অন্য এরিয়াতে কাজ করেন ইন ফিউচারে এই কোর্সে ভর্তি হওয়ার নিশ্চয়ই উদ্দেশ্য আছে যে অ্যাকাউন্টস ফাইন্যান্সে আসবেন সো আসতে গেলে কোন এরিয়া আপনার স্টার্টিং থেকে ফোকাস করবেন দ্যাট শুড বি এরিয়া হ্যাঁ সো আমার মনে হয় যে এই গ্রুপগুলোতে লিখে দেন আর নেক্সট আমার সাথে আবারও ক্লাসে দেখা হবে সো সেই পর্যন্ত ভালো থাকে জি থ্যাংক ইউ স্যার কস্টিং ম্যানেজমেন্ট কস্টিং বাজেটিংটা কি এটা কি ম্যানেজারিং অ্যাকাউন্টিং এ দিয়ে দেব না শুধু কস্টিং বাজেটিং লিখে দেব স্যার ম্যানেজার অ্যাকাউন্টিং দিতে পারেন বা কস্ট বাজেট আমাদের যে হেডটা আছে না আমাদের সাবজেক্ট হেড অনুযায়ী দেন আমাদের সাবজেক্টের নাম মনে হচ্ছে বিজনেস প্ল্যানিং এন্ড অ্যানালাইসিস ম্যানেজার বিজনেস প্ল্যান হ্যাঁ ওইটা দেন ওইটা দেন রাইট রাইট ওইটা আচ্ছা স্যার আমি একটা ছোট কোশ্চেন করি স্যার এই যে ইনকাম এক্সপেন্স আর ওই যে রিসিভ পেমেন্ট এই দুইটার মূলত স্যার পার্থক্যটা কোথায় ওকে ওকে আসলে বেসিকলি আপনার অ্যাকাউন্টিং এর দুটো মেথড ছিল এটা এখন নাই ইন দ্য যে একমাত্র এনজিও ছাড়া কেউ এখন আর ক্যাশ বেসিস করে না সো ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং আর হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং আগে ছিল এখন মোস্টলি ধরেন সবই অলমোস্ট অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং আসছে সো ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং মানে ধরেন বাকিতে সেল করলে এখন ধরেন আমি এটা উদাহরণ দেই এই কোশ্চেনটা করছেন সম্ভবত পলাশ লেটস সে পলাশ কোন কোম্পানিতে আছেন স্যার আমি আছি ধামাশি গ্রুপে ধামাশি ও গুড আমাদের একটা কনসার্ন আমাদের বিজনেস ধামাশি লেটস সে টিকেট সেল করে আমি ধরলাম যে ধরেন আমি আজকে আমি শফিকুল আলম আমি ইউএসএ তে আমি ধামাসীকে বললাম যে আমাকে টিকিট দেন ঠিক আছে এখন সে টিকিট দিয়ে দিল টাকা দশ দিন পরে নিল ঠিক আছে আমার সাথে রিলেশন আছে রেগুলার ব্যবসা করি দশ দিন পরে সে বিল করে আমার কাছে টাকা নিল যদি এটা অ্যাকচুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং হয় তাহলে আজকে সে অ্যাকাউন্টিং দিবে হচ্ছে তার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এক লাখ টাকা আর সেলস এক লাখ টাকা ধরুন এক লাখ টাকা টিকিট কিনেছি তাহলে হবে এন্ট্রিটা হচ্ছে অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে যে ক্যাশের জায়গা যদি ক্যাশ করে তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট আর দশ দিন পর টাকা পাবে তখন হয়ে যাবে হচ্ছে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট ঠিক আছে এটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং এখন ধামা গ্রুপ যদি বলে না আমি অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং করবো না আমি ক্যাশ বেসিস করব তাহলে সে এখন কিন্তু এই অ্যাকাউন্টিং এন্ট্রিটা দিবে না সে কখন দিবে যখন দশ দিন পর টাকা পাবে তখন লিখবে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট দিস ইজ কল্ড ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং সো এই ক্যাশ বেসিস অফ টা আসলে এখন অ্যালাউড না তো এইজন্য এক্রল বেসড অ্যাকাউন্টিং আসছে কিন্তু অনেক ওনাররা সারা বছরের বাকি বকে এত অ্যাকাউন্ট ডিসিবেল এত অ্যাকাউন্ট পেয়েবল এগুলো বুঝতে কঠিন হয় বলে আমার রিসিভ পেমেন্ট করে দাও যে আমি কত টাকা মাসে পেয়েছি কত টাকা দিয়েছি সিম্পল এই কত টাকা পেয়েছি এবং কত টাকা দিয়েছি ইট ইজ कॉल्ड রিসিভ পেমেন্ট আর সারা বছর বাকি ঠিক আছে বুঝে গেছে জি স্যার মানে আমাদের আরেকটা মেইন যে মাদার কনসার্ন ওটা হচ্ছে ম্যান পাওয়ার আর কি ওই যে বিদেশে লোক পাঠায় তো ওই যে অ্যাডভান্স টাকা নিয়ে না রিসিভ পেমেন্ট ওই যে আমাদের অনেক দিন থেকে প্র্যাকটিস আর কি এরাই আমাদের কাস্টমার আর কি বিভিন্ন এজেন্ট ওই যে রিসিপমেন্ট বুঝতে পেরেছে এবার স্যার হ্যাঁ ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ জি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ